হ্যালো গাইস আমি শুভ্রনীল চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে এটাও সৌমিত নিয়ে হ্যাঁ কিছুক্ষণ আগেই বারোটা পেরিয়েছে রাত্রির বারোটা সৌমিত জন্মদিন ছিল তো প্রচুর কমেন্ট এসছে বা প্রচুর মেসেজ এসছে আমার কাছে ফেসবুক পেজ থেকে বলি সেইখানকার হোয়াটসঅ্যাপ লিংক থেকে বলি বা কেউ কেউ আমার নামে প্রোফাইলে গিয়ে বা ফেসবুকের প্রোফাইল খুঁজে সেখানে এসে দেখলাম মেসেজ করলো ভালো একটা জিনিস ভালো লাগলো কি সৌমিত জন্মদিন লোকে আমাকে মেসেজ করছে এটা ভালো জিনিস এরকম ভাবেই তোমরা আমার পাশে থেকো আর প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে যে কে কে উইশ করলো দাদা কেন উইশ করলো না কি কি উইশ কোথাও করেছে তুমি জানো বা অন্যান্য কারা করলো বা কেন করলো না দেখো কেন করলো না এটার উত্তর তোমার কাছে নেই মিঠাই এত নামি একটা ধারাবাহিক তার প্রতিটা অভিনেতা অভিনেত্রী প্রকৃত অর্থে স্টার তোমরা তাদেরকে স্টার বানিয়েছো শুধু সৌমিত নয় প্রত্যেকটা অভিনেতা তারা স্টার্ট তো তারা তাদের হাতে কাজের অভাব নেই তারা প্রচুর ব্যস্ত হয়তো সেই কারণে তারা করতে পারেনি বা কি কারণ আমি জানি না তারা তো আগের বছর বা অন্য বছরের অনেক বেশি উইশ পেয়েছিল যেটুকু আমি জানি বা যেটুকু আমি স্ক্রিনশট বা কিছু ফ্যান পেজ থেকে দেখতে পাচ্ছি তো এইবারে কেন করেনি এর উত্তর আমার নেই এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তাদের নিজস্ব ব্যাপার এর উত্তর তো আমার কাছে থাকবে না ভাই বা বোন এটা তোমরা আমাকে প্রশ্ন করে লজ্জা দেবে না তো এটাই আমি বলতে পারবো না তবে যারা যারা করেছে আমি এখনো পর্যন্ত দেখলাম যে তন্নিদি করেছে অর্পিতাদি করেছে শ্যামদা করেছে সায়ক টায়ক যারা রয়েছে ওরা তো দা ওরা তো ভালো বন্ধু ওরা মানে মিঠাইয়ের স্টার কাস্টের মধ্যে যদি বলো তা আমি তিন চারজনকেই দেখলাম পুরোনো বলি বা খুব ঘনিষ্ঠ বলি যারা আছে বা নতুন বলি আর ওই বাচ্চা যে অনুমেঘা বলে যে মেয়েটা এসছে তাকে দেখলাম তার প্রোফাইল থেকে করা হয়েছে তো আমি এই চারজনকেই দেখেছি আমি ভুল হতে পারি তার আগে করেছে কেউ হয়তো বা ডিলিট করে দিয়েছে আমার চোখে পড়েনি সেক্ষেত্রে আমি বলতে পারছি না কিন্তু আমি এই চারজনকেই দেখেছি আর কাউকে উইশ করতে দেখিনি এইটা তোমাদের কে কে উইশ করেছে কেন করেনি উত্তর আমার কাছে নেই আমি আগেই বললাম এবার কে কে উইশ করেছে উত্তর দিয়ে দিলাম এইবারে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে সৌমিত্র জন্মদিন গেল লোককে আমাকে মেসেজ করে উল্টোপাল্টা কথা বলছে দাদা আপনার কে হয় এটা আমি কিন্তু কমেন্টেও একজনকে দেখলাম যে দাদা আপনার সৌমিত্রিস কে হয় বা অনেকে তো সবসময় বলেই সৌমিত্রি শাহকে নিয়ে কেন এত ভিডিও বা আরে কথা বলছো ঠিক আছে মানে একটু ভেবে চিনতে বলাটা দরকার বা একটু ওয়েতে হলে ভালো হয় বা একটু যদি সেন্স নিয়ে কথা বলো তাহলে বেটার হয় মেসেজ করছো ঠিক আছে কিন্তু আমার মতন একটা ছেলেকে নিয়ে যার সাথে নামটা জড়িয়ে কথা বলছো বা বিভিন্ন রকম বাজে বাজে মেসেজ করো সে অনেক ওপরে আছে অনেকটা ওপরে আছে মানে এগুলো ঠিক না মানে আমি কোথায় এগুলো কে হয় এত ভিডিও বানান কি পান কি হম এগুলো ঠিক না তো এইসব মেসেজ করো না ছাড়া প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে যাদের নিয়ে ভিডিও আছে তারা হয়তো তোমার প্রিয় তারকা তো সেই ভিডিওগুলো গিয়ে একটু দেখো আর নিজের চ্যানেলের গ্রোথ প্রত্যেকেই চায় আর সৌমিতি এমন একটা নাম চাইলে অস্বীকার করা যায় না এবং তার প্রচুর দর্শক অসম্ভব ভালোবাসে আমাকে এবং প্রচুর দর্শক রেগুলারলি নিয়মিত আমি অনেকে নাম জানি এরকম দর্শক আমার চ্যানেলে সৌমিত্র রয়েছে এবং ইনফ্যাক্ট যা সিরিয়াল আছে তার অর্ধেক হয়তো অন্য সিরিয়াল সমিতিশাহ ফ্যানরা গিয়ে দেখে মানে এত বড় ফ্যান বেশ আছে তো এটা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই সমিতিশাকে নিয়ে সব চ্যানেলেই প্রচুর ভিডিও হয় নিয়ে সব চ্যানেলে প্রচুর ভিডিও হয় যেহেতু আমি কোনো হয়তো জার্নালিস্ট নই বা হাতে মাইক নিয়ে বা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নেই সেরকমভাবে ভিডিও বানাই না তাই এই ধরনের কথাগুলো হয়তো বলতে পারো বা ছোটখাটো ক্রিয়েটার ঢুকে এইসব কথা হয়তো বলা যায় তো এগুলো ঠিক না এগুলো বলো না এগুলো বন্ধ করো উনি অনেক বড় স্টার তাকে জড়িয়ে আমার মতন সাধারণ মানুষের সাথে এগুলো কম্পেয়ার করা বা বলা ঢুকে গিয়ে এগুলো ঠিক না এগুলো করো না ভালো লাগে না আমার নিজের ভালো লাগে না খারাপ লাগে এনজয়ও করি যে ঠিক আছে এঙ্গেজমেন্ট তোমরা অত বড় মানুষের সঙ্গে আমাকে নিয়ে কথা বলছো এটাও আমার ভাগ্য তো বাট ভালো লাগে না এগুলো করোনা মানে এগুলো যতটা অ্যাভয়েড করতে পারো বেটার মানে ভালো লাগবে আমার ভালো লাগবে আমি মেসেজগুলো কিন্তু পড়ছি হয়তো যারা এগুলো করছো আমি রিপ্লাই দিচ্ছি না মেসেজ করে তাদেরকে কি রিপ্লাই দেব এগুলো রিপ্লাই হয় না কিন্তু আমি কিন্তু মেসেজগুলো সব পড়ছি তো ভালো থেকো যারা পাশে আছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ エヴァイバシテコ。